রফের রশিতে পড়ল টান। রথে চড়লেন জগন্নাথ বলরাম সুভদ্রা। প্রতিবারের মতো এবারও শিব মন্দির পুজো কমিটির উদ্যোগে পালিত হল রথযাত্রা। এবারে এই রথযাত্রার অষ্টমতম বর্ষ। এলাকার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। আমরা শিব মন্দির থেকে তো লাস্ট 8 বছর ধরে রাতটা বার করছি, আর মেন ইউএসপি আছে যে পুরো পাড়া জুড়ে সবার পার্টিসিপেশন আপনি দেখতে পারবেন। এবার 12-13-14 তারিখে মেলা রয়েছে। 12 তারিখে অদিতি মন্ত্রী আসছে গান করতে, 13 তারিখে আসছে আমাদের দোহর গ্রুপ, আর 14 তারিখে একটা লোকাল ছেলের একটা ব্যান্ড পার্টি থাকবে। উপস্থিত ছিলেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। রথের সঙ্গে না বাঙালির দীর্ঘদিনের একটা সম্পর্ক, যদি আমরা বঙ্কিম যুগ থেকে শুরু করি, রাধারানী থেকে আজ অব্দি রথের একটা আবেদন আছে। এবং শুধু তাই নয়, রথযাত্রাকে কেন্দ্র করে বাঙালির আবেগটা অনেক দিনের, এবং আমরা দেখি যে আজকে অনেক ফরমেশন পাল্টেছে কিন্তু আবেগটা পাল্টায়নি। রথযাত্রা উপলক্ষে শিব মন্দির চত্বরে আগামী সপ্তাহান্তে 3 দিনের জন্য বসবে মেলা। অরিত্রী ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।